বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিলেতে বসবাসরত কবি সাহিত্যিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ঘটাতে রবিবার বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে সাহিত্য উৎসব। এতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে কবি সাহিত্যিকগণ এই সাহিত্য উৎসবে যোগ দেন। বার্মিংহাম থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আব্দুল আহাদ সুমন। কবিতা, গান আর আলোচনার মধ্য দিয়ে বার্মিংহামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জমকালো এক সাহিত্য উৎসব। মন ও মননশীলতার বিকাশ এবং সমাজ ও মাতৃভূমির শান্তি প্রত্যাশায় একজোড়া শ্বেত কবুতর ও বেলুন উড়িয়ে রোববার বার্মিংহামে সাহিত্য উৎসবের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে সাহিত্য উৎসবের আহ্বায়ক সৈয়দ ইকবাল, প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আলী ইসমাইল, কমরেড মসুদ, মোহাম্মদ মারুফ, সৈয়দ নাসির সহ সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সৈয়দ নাসিরের প্রাণবন্ত সঞ্চালনে সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর চুট্টুমণি নিঝুম ও নির্ঝরের কবিতা আবৃত্তির মাধ্যমে শুরু হয় কবিতা পাঠের আসর। শহীদুল ইসলাম সাগর, ফারজানা আক্তার, ডাক্তার মাসুদ আহমদ, আলী ইসমাইল, তুফাজুল হোসেন চৌধুরী, আবু সাঈদ চৌধুরী সহ অনেকেই কবিতা আবৃত্তি করেন। বার্মিংহামে প্রথমবারের মতো সাহিত্য উৎসবের আয়োজন করতে পেরে আয়োজক ও কলাকুশলীদের ছিল সন্তুষ্টির বহিঃপ্রকাশ। বিলেতের কবি সাহিত্যিকদের নিয়ে একটি সাহিত্য উৎসব করার আকাঙ্ক্ষা আমাদের অনেক দিনের, সেজন্যে আমরা বার্মিংহাম সাহিত্য আড্ডার পক্ষ থেকে এবার বিলেতের মধ্যভূমি বার্মিংহামে আমরা আয়োজন করেছি সাহিত্য আড্ডা। এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছেন, যারা আয়োজনে আছেন, যারা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং অনেক কষ্ট করেছেন এটাকে এত সুন্দর একটা রূপ দেওয়ার জন্য, তাদের সবাইকে আমি জানাচ্ছি আমার আন্তরিক ধন্যবাদ। আপনারা প্লিজ এই প্রোগ্রামটার প্রচলন রাখবেন এবং এটার চর্চা থাকবে। বড়দের পাশাপাশি ছোট ছোট বাচ্চাদের অংশগ্রহণ ছিল আরো লক্ষণীয়। আমি সাহিত্য উৎসবে আসছি আমার বাবা আর পরিবারের সাথে। আমরা গান গাই, আমরা কবিতা আবৃত্তি করি, সেজন্য আমরা আসছি। আলোচনায় অংশ নেন আব্দুল মালিক চৌধুরী, আব্দুল হামিদ, সাংবাদিক ইসহাক কাজল, নজরুল ইসলাম বাসন, গোলাম আক্তার মুক্তা প্রমুখ। বার্মিংহাম, লেস্টার, ইয়র্কশায়ার, লন্ডন সহ ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা কবি সাহিত্যিকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি ছিল অত্যন্ত প্রাণবন্ত। প্রবাসী সাহিত্য চর্চার এমন আয়োজন অব্যাহত থাকবে এটাই সকলের প্রত্যাশা। বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই। পবিত্র হজকে সামনে রেখে বার্মিংহামে হজ যাত্রীদের সুবিধার্থে অনুষ্ঠিত হয়েছে হজ শিক্ষা সেমিনার। আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি সৈয়দ নাসির জানান, গত রবিবার বার্মিংহামে স্মল হিতের কোভিন্টি রোডস্থ স্থানীয় একটি হলে ইজাজ ট্রাভেলসের আয়োজনে অনুষ্ঠিত হয় হজ বিষয়ক এই সেমিনারটি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তোফাল আহমেদের পরিচালনায় বাংলায় আলহাজ ইকবাল আহমেদ এবং ইংরেজিতে মাওলানা মঈনুদ্দিন আহমেদ হজের নিয়ম কানুন এবং বিস্তারিত কখন কি করতে হবে তা নিয়ে বিশদভাবে আলোচনা করেন। এছাড়া প্রতিষ্ঠানটির অন্যতম পরিচালক ফয়সাল আহমেদ চৌধুরী ভিডিও চিত্রের মাধ্যমে সশরীরে আগত দর্শকদের সামনে একটি প্রতিবেদন তুলে ধরেন, আর তাকে প্রযুক্তিগত সহায়তা করেন মাকসুদুর রহমান। এই সেমিনারে স্থানীয় কমিউনিটির বিভিন্ন শ্রেণীর মানুষের পাশাপাশি দূর দূরান্ত থেকে বহু নারী পুরুষ অংশগ্রহণ করেন। প্রাকৃতিক দুর্যোগে দেশ বাংলাদেশ, তাই দেশের যে কোনো দুর্যোগে জার্মান প্রবাসীরা যাতে আরও বেশি বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেন সে লক্ষ্যে গঠন করা হয়েছে বাংলাদেশ কল্যাণ ট্রাস্ট। আমাদের জার্মানির বিশেষ প্রতিনিধি হাবিবুর রহমান হেলাল জানান, শনিবার বিকেলে ফ্রাঙ্কফুর্টের সালবাউনিরে বাংলাদেশ কল্যাণ ট্রাস্ট পরিবার আয়োজিত অনুষ্ঠানে জার্মান প্রবাসীরা মিলিত হয়েছিলেন একটি ট্রাস্ট গঠনের লক্ষ্য নিয়ে। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মুহূর্তে প্রবাসীদের এগিয়ে আসার কোনো বিকল্প নেই, তাই দেশের কল্যাণে সকল সময়ে হাত বাড়িয়ে দিতে হবে সাহায্যের উদার হস্ত। প্রবাসী ভাই বোনকে সবাইকে রাখতে হবে ঐক্যবদ্ধ ভূমিকা। পরে সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই মূলত উদ্দেশ্য। আমরা চেষ্টা করব শুধু বাংলাদেশকেই নয়, আমরা সারা বিশ্বেই ধীরে ধীরে আমরা অগ্রসর হতে যাব। আমরা এখান থেকে কিছু আর্থিক সাহায্য বাংলাদেশে যারা দুস্থ রয়েছে, যারা অনাহারে রয়েছে, তাদের জন্য আমরা পাঠানোর চেষ্টা করব।
এবং আমরা আশা করছি আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা হলে নিশ্চয়ই আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। সংগঠনের সূচনা করেছি, আমরা বিশ্বাস করি যারা আজকে এখানে উপস্থিত আছেন তারা আমাদেরকে সক্রিয়ভাবে সহযোগিতা করবে এবং সবার সহযোগিতা আমরা সামনের দিকে এগিয়ে যাব। গত 11 সেপ্টেম্বর বুধবার দুপুর 2 ঘটিকায় কমিটির শাহজালাল মসজিদ হলে ছাতক দোয়ারাবাসী কমিটির পক্ষ থেকে জনাব মুহিবুর রহমান মানিক এমপিকে এক সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। রুহুল আমিনের সভাপতিত্বে এবং হুসেন আহমেদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক দোয়ারা থেকে নির্বাচিত সরকার দলীয় সাংসদ মুহিবুর রহমান মানিক। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগ নেতা বদরুজ্জামান শামীম, ছাতক সমিতির সভাপতি ফজল উদ্দিন, স্থানীয় আওয়ামী লীগের সভাপতি মকদ্দুস আলী, আওয়ামী লীগ নেতা অনুরুদ্দিন জাহিদ, এম এ রৌফ, কাউন্সিলর মায়া আলী, নেসার আহমেদ, উমর আলী প্রমুখ। সভা শেষে সম্প্রতি একটি টক শোতে সাংসদ মুহিবুর রহমান মানিকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাংসদ মানিক বলেন তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত। এখানে কি কোনো নাই, নিয়ন্ত্রণকারী সংস্থা নাই? যে একটা মিডিয়া, আমি দেশে আছি যে সে অর্থের বিনিময়ে মিডিয়া এইভাবে বিক্রি হয়, এটা তো এদের মিডিয়ার যে মিডিয়ার তো উচিত ছিল যে একটা মানুষ সুস্থ মানুষের ইন্টারভিউ নিলে তো সুস্থ মানুষের যে ঠিক আছে আমি এখানে আছি আমার একটা কমেন্ট জানা উচিত ছিল যে কি অদ্ভুত ঘন্টার পর ঘন্টা খবর পিছাইয়া দিতেছে, ওই দিনের নিয়মিত খবর পর্যন্ত পাঠ করে নাই, কি পরিমাণ অর্থ তারা আদায় করছে তার কাছ থেকে। কিছু মানুষ যারা প্ররোচনা দিয়ে আমার 10 তারিখের সমাবেশকে বিনষ্ট করা, আমার ভাবমূর্তিকে বিনষ্ট করা, আমি মনে করি এটা একটা কৌশল, একটা অপকৌশল। নিশ্চয়ই ছাতক দোয়ারার মানুষের পরীক্ষায় আমি বারবার উত্তীর্ণ হয়েছি এবং এই সমস্ত মিথ্যা বিতাড়িত হবে, সত্য প্রতিষ্ঠিত হবে। মুফতি ওয়াকসকে গ্রেপ্তার এবং রিমান্ডে নেওয়ার প্রতিবাদে শনিবার হেফাজতে ইসলাম লিডসের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। লিডস থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের লিডস প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া। বিএনপির নেতৃত্বাধীন 18 দলীয় জোটভুক্ত জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি ওয়াকসকে গ্রেপ্তার এবং রিমান্ডে নেওয়ার প্রতিবাদে গত 14 সেপ্টেম্বর শনিবার লিডসের স্থানীয় বাংলাদেশ সেন্টারে হেফাজতে ইসলাম লিডসের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মৌলানা শেখ আবু তাহেরের সভাপতিত্বে এবং মৌলানা সাদিকুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট আলেমে দিন আল্লামা হজরত মৌলানা আজিজুল হক সাহেব হবিগঞ্জি। এছাড়া বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মৌলানা শেখ আব্দুল জলিল, মৌলানা সৈয়দ মামসুদ হুসেন, মৌলানা জাহাঙ্গীর খান এবং কমিউনিটি নেতা আহমদ শফি শামীম সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন মতিঝিলে হেফাজতের শান্তিপূর্ণ সমাবেশকে কেন্দ্র করে দায়ের হওয়া মিথ্যা মামলায় তাকে জড়ানো হয়েছে। মামলার এজাহারেও তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, অথচ হত্যা, লুটপাট, পুলিশের কাজে বাধা, অগ্নিসংযোগের দণ্ডবিধি ও বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে সরকার মামলা দায়ের করে তাকে রিমান্ডে নিয়ে হত্যার ষড়যন্ত্র করছে। বক্তারা আরো বলেন তাকে গ্রেফতার করে সারা দেশের 90% মুসলমানের হৃদয়ে আঘাত করা হয়েছে, তাই অনতি বিলম্বে নতুন করে মতিঝিল থানার বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে ন্যায় বিচারের স্বার্থে রিমান্ড বাতিল করে তাকে জামিন দেওয়া জোর দাবি জানানো হয়। লিডসের বাংলাদেশ সেন্টার থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ। এবার সিলেটের খবর। চ্যালেঞ্জিং একটি সময় পার করছে বাংলাদেশ, সময়টি ভূমাত্রিক সংকটেরও। দেশের সব দলের মতামতের মাধ্যমে এই সংকট নিরসন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সফররত ব্রিটেনের হাউস অব কমন্স সদস্য একমাত্র ব্রিটিশ বাঙালি এমপি রোশনার আলী। আমাদের সিলেট প্রতিনিধি এফ এ মুন্না জানান সোমবার সন্ধ্যা 7টায় সিলেটের একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। এ সময় এমপি রোশনা আলীর সাথে আরেক ব্রিটিশ এমপি শাবানা মাহমুদও উপস্থিত ছিলেন। রোশনা আলী বলেছেন বাংলাদেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাচ্ছে যুক্তরাজ্য। মূলত এ লক্ষ্যে যুক্তরাজ্য পার্লামেন্টের 6 সদস্য বাংলাদেশ সফর করেছে।
তিনি বলেন, আমরা দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছি। বৈঠকে উভয় দলই সহিংসতার পথ ছেড়ে সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাবার আশ্বাস দিয়েছে। এর আগে বিকেলে প্রবাসীদের উদ্যোগে গড়ে ওঠা নন রেসিডেন্সিয়াল ব্যাংক এনআরবি এর উদ্বোধনকালে এমপি রোশনা আলী ও এমপি শাবানা মাহমুদ উপস্থিত ছিলেন। সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে নতুন রঙে সেজেছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা। এ প্রথম সিলেটের কোনো উপজেলায় শেখ হাসিনার সফর যার ফলে খুবই আনন্দিত গোলাপগঞ্জ ও সিলেটবাসী। প্রধানমন্ত্রীর ছবি দিয়ে আগমনের শুভেচ্ছা জানিয়ে সড়কগুলোতে এখন ব্যানার আর পোস্টারে ছেয়ে গেছে। রাস্তাগুলো নতুন করে সাজানো হয়েছে। সিলেটের গোলাপগঞ্জের 8টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, 5টি ভিত্তিপ্রস্তর স্থাপন সহ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তা জালে মোড়া হয়েছে সিলেট ও গোলাপগঞ্জ পৌরশহর। অন্যদিকে দলীয় নেতাকর্মীরা জনসভা সফল করতে দিনরাত ব্যস্ত সময় কাটাচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে টার্গেট করে জনসভায় লক্ষাধিক লোকের সমাগম আশা করছেন আওয়ামী লীগ নেতারা। এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। বয়ান অর্থনীতিবিদ এম সাইফুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে নাগরিক সভা। সাব্বির জালালাবাদী রচিত মুক্তিযুদ্ধ তোমাকে জিজ্ঞাসা গ্রন্থের মোড়ক উন্মোচন। দেওয়া কলেজ ডেভেলপমেন্ট ট্রাস্ট কর্তৃক ফাউন্ডার মেম্বারদের অ্যাওয়ার্ড প্রদান। এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।